বিপদ যেন পিছু ছাড়ছে না, কারণ বিপদ তো আর বলে কয়ে আসে না। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরা কোনো রকম আছি। আমার বাসায় আগুন লাগার পরে কিন্তু যেদিন আগুন লেগেছে রাত্রেবেলা, তো আপনাদের ভাইয়া কিন্তু সিলেটে ছিল, আপনারা সবাই জানেন সিলেটে উনি আছেন, তো হুট করে কিন্তু আর আসা যায় না, আমাকে একটা মিস্ত্রি খোঁজ করে দিয়েছেন। তো মিস্ত্রি আসার আগেও ওই সকালবেলা থেকে আবারও ওইখান থেকে আগুন আগুন ধোঁয়া বের হয় আর বিকট শব্দ বের হয়, আর এক একজন আর মিটার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, তার মানে আর কি ইলেকট্রিক সিস্টেম সব কিছুই চেঞ্জ করতে হবে। তো আপনাদের ভাইয়াকে আমি ফোন দেওয়াতে আপনাদের ভাইয়া খুব তড়িঘড়ি করে তার যে কাজ ছিল সেই কাজগুলো শেষ করে বড় চাচাকে দেখে তারপরে আপাও এসেছিল আপনাদের ভাইয়ের সাথে দেখা করার জন্য সিলেট থেকে। তো একসাথেই আপা আপনাদের ভাইয়া দেখা করার পরে আপনাদের ভাইয়া বের হয়ে গিয়েছে, আপা যাবেন সিলেটে আর আপনাদের ভাইয়া আসবেন ঢাকার উদ্দেশ্যে। মানে ওই যে বললাম বিপদ পিছু ছাড়ছে না, একটার পর একটা মিটারে আগুন লাগতেছে, শব্দ হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, ভাড়াটিয়ারা সবাই উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, টেনশন, আর একা এদিকে আমি আর আমিসা, এদিকে রামিসার পরীক্ষা, রামিসাকে নিয়ে হলে যেতে হয়, সব কিছু মিলিয়ে আসলে আমি আর পারছি না, খুবই অসহায় লাগছিলো নিজেকে, কারণ এই সমস্ত কাজ কিন্তু কখনো আমাকে করতে হয়নি, আপনাদের ভাইয়াই কিন্তু সব কিছু দেখাশোনা করতো, কোনো টেনশনে আমাকে নিতে হয়নি, তো সব কিছু দেখুন একাই একাই করতে হচ্ছে, তো নিজেকে খুব অসহায় মনে হচ্ছিলো, এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম। আর আমি এত কিছু মানে আসলে পারছিলাম না, এদিকে আমিও খুব অসুস্থ হয়ে গিয়েছি, এই জন্য রামিসা ফোন করে বললো যে বাবা তুমি তাড়াতাড়ি আসো, না হলে আম্মু কিছু একটা হলে আমি দেখতে পারবো না, মানে কিছু করতে পারবো না। তখন আপনাদের ভাইয়া আর দেরি না করে মানে তড়িঘড়ি করে কাজ শেষ করে এই তো রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে। কিন্তু ওই যে বলে বিপদ পিছু ছাড়ছে না, ঢাকার উদ্দেশ্যে আপনাদের ভাইয়া যখন বের হয়েছেন সেখান থেকে আমাদের বাসা পর্যন্ত আসতে খুব বেশি 5 থেকে 6 ঘন্টা সময় লাগে, কিন্তু আপনাদের ভাইয়া বেলা 12টার সময় গাড়িতে উঠেছেন আর আমাদের বাসায় এসে পৌঁছেছেন রাত 1:30 কি 2টা হবে, কারণ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেই গাড়ি চেঞ্জ করতে সময় হয়েছে, তারপর আবার রাস্তায় এত জ্যাম ছিল যে কি বলবো। আর ওইটুকু বাচ্চা আমার সারাটা দিন কিন্তু পেটে একটা দানাও পড়েনি, আর খুবই অসুস্থ হয়ে পড়েছিল রাইসুল, একেবারেই মানে মুখ শুকনো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে তার বাবাকে বুঝতে দেয়নি যে তার কষ্ট হচ্ছে, সবসময় বলছিল বাবা আমাকে নিয়ে টেনশন করো না, আমার কিছু হয়নি, আমার খারাপ লাগতেছে না, আসলে চলন্ত গাড়িতে এক কথা আর গাড়ি যদি এক জায়গায় বসে থাকে সেই বসা অবস্থায় কিন্তু অন্যরকম লাগে, আর এতটা গরম ছিল, কারণ যদিও বৃষ্টি হয় তারপরও কিন্তু গরমটা কিন্তু আর কমে না, গরম কিন্তু ছিলই, আর একদিকে টেনশন ছিল বাসার কী অবস্থা, আপনাদের ভাইয়ার যে কী অবস্থা সেটা আসলে শুধুমাত্র সেই নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আপনাদের ভাইয়া আসার সময় মানে সবার বাসায় তো আসলে দেখা করে আসা যায় না, তো তারপরে তাদের পুরনো যে বাড়ি মানে যেখানে আমার দাদা শ্বশুর যে প্রথমে যেখানে ছিলেন সেই চৌধুরী বাড়ি, সেখানে উনি দেখা করতে গিয়েছিলেন আত্মীয় স্বজনের সাথে, বাবা মার কবর জিয়ারত করেছেন, দাদির কবর জিয়ারত করেছেন, ফুপির সাথে দেখা করেছেন, মানে আমার যে ফুপু শাশুড়ি, তো সবার সাথে দেখা করতে করতেই কিন্তু আসতেছে একবারেই, কারণ যেহেতু সময় নেই আবার অনেক দিন পরে এসছে হবিগঞ্জে, তো সবার সাথে কিছু দেখাও তো করতে হবে, তা না হলে সবাই মনে কষ্ট পাবে, সেজন্য আসার পথে সবার বাসা হয়ে হয়ে মানে একটু দেখা করে করে তারপরে আপনার বাড়ির ভাইয়া গাড়িতে মানে উঠবেন। নিজের এলাকায় গিয়েও কিন্তু আনন্দ মতো বেড়াতে পারেনি, কারণ ওই যে বললাম বাসায় এত দুর্ঘটনা, এমন দুর্ঘটনা যেটা কিনা ওখান থেকে বসেও উনি শান্তি পাচ্ছিলেন না, আবার আমিও এখানে বেশি নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কারণ একদিকে রামিসার পরীক্ষা ছিল আবার একদিকে এই বাসার এই অবস্থা, তো সব কিছু মিলে একটু বেশি টেনশনে ছিলাম। তো
কি আর করার, আপনাদের ভাইয়াই তো সবার বাসায় ঘুরে ঘুরে তারপরে দেখা করে আসছিলেন, সবার বাসার সাথেই তো দেখা করতে হবে। অনেক আত্মীয় স্বজন থাকে, আসলে প্রত্যেকের সাথে দেখা করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর এখন আমাদের ফুপু শাশুড়ি বাসায় যাচ্ছেন, আর এটা হচ্ছে আমার দেবর। তো ওর বিয়েতে কিন্তু আমরা গিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো নাই, কারণ তখন আমি ব্লগিং শুরু করিনি, তখন আমি ভিডিও কিছুই করতাম না। তো এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাড়ি। তো এই বাড়িতে গিয়ে ফুপুর সাথে দেখা করলো, ফুপাতো ভাই বোনদের সাথে দেখা করে তারপরে আবার রওনা দিয়েছেন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যে যখন টিকিট পাবেন তখনই উঠবেন, কারণ আগে থেকে টিকিট কাটা ছিল না, কারণ যেহেতু কোনো সময় নির্ধারণ করা ছিল না সেজন্য। আর এদিকে তো আমাকে বারবার ফোন করছিলেন যে মিস্ত্রি এসছে কি না, মিস্ত্রি ঠিক করছেন কি না। তো একটা মিস্ত্রি, দুই তিনজন মিস্ত্রিকে খবর দিয়েও তারা আসেননি। তো লাস্ট মতে যে আমাদের সবসময় কাজ করে, তো ওনাকেই পাওয়া গেছে। উনি এসে তারপরে অনেক দেখাশোনা করার পরে লাইনটা কোনো রকম ঠিক করেছেন, মানে যতটুকু চলা যায় আর কি, তা না হলে একটা বিপদ ছিল। তো যে এসেছিলেন তার আবার পল্লী বিদ্যুৎ অফিসের সাথে ভালো যোগাযোগ আছে, তার পারমিশন আছে, তো সেখান থেকে পারমিশন নিয়েই লাইন অফ করে তারপরে উনি কাজগুলো করেছেন। আর এদিক থেকে আপনাদের ভাইয়া কিন্তু গাড়িটি উঠে গেছেন, আর এখানে বিরতিতেও এসছে, কারণ আমাদের আসার সময় কিন্তু একটা বিরতি হয়, মানে সিলেটের রাস্তায় কিন্তু বিরতি হয়। তো বিরতি নেওয়ার পরে আপনাদের ভাইয়াই তো গাড়িতে আবার, আর ওই যে বললাম না গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে রাস্তায় হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেজন্য গাড়ি বন্ধ করে দিয়েছিল, তো সেই জন্য দেরি হয়েছে। আবার ঢাকার পথে অনেকটা জ্যাম ছিল, অনেকটা মানে কি আর বলবো, প্রচুর জ্যাম ছিল, যে যার কারণে আমাদের বাসায় রাত্রে আসতে আসতে কিন্তু 1:30 থেকে 2 বেজেছে। এই তো দেখতে পাচ্ছেন যে গাড়ি চুপচাপ দাঁড়িয়ে আছে, মানে কোনো সমস্যা হয়েছে, হয় গাড়ি কোনো সমস্যা হয়েছে, তা না হলে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এই দিক তো দেখতে পাচ্ছেন অনেকটা রাত হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে প্রচুর জ্যাম, মানে ঢাকাতে ঢুকতেও জ্যামে পড়েছেন, আবার আমাদের যে আশুলিয়ার পরে যে আমাদের বাসায় আসার যে রাস্তা সেখানেও জ্যামে পড়েছেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার যে ডেইলি যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। আর আমার গলার অবস্থা আজকে সত্যিই খুব খারাপ, যদি শুনতে খুব খারাপ লেগে থাকে তো সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে। আসলে এত পরিমাণ গরম ছিল, আর যেহেতু মিস্ত্রিদেরকে নিয়ে আমার সমস্ত বাসাবাড়ির কাজগুলো করাতে হয়েছে, এত ঘেমে টেমে অস্থির হয়ে সেইভাবেই কিন্তু ঠান্ডাটা লেগে গিয়েছে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আর সবাই আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে আমাদের মুক্ত করে দেন, আর সবাই যেন আমরা সহি সালামত থাকে। আর আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল, যাতে এরকম কোনো বিপদ আপনাদের না হয়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।